অপরাধ নামার সহিতে মই পাপড়ি মহানগরী জালুকবাড়ীত ভুয়া এস চি পির পিছত এবার ভুয়া সিবিআই বিষয়া আরক্ষীর পোশাকত গুয়াহাটী টহল দি আছে ভুয়া সিবিআই বিষয়াজনে। বিগত বহুদিন ধরে এনে কারুকার্য করে আসছিল প্রবঞ্চকটে, দীর্ঘদিন ধরে প্রবঞ্চনা করে অবশেষত জালত পড়িল ফাইজুর হাজরিকা ওরফে ডেনিস। ধৃত প্রবঞ্চকটির দুটা নকল পিস্তল, মোবাইল ফোন, ভুয়া আই কার্ড উদ্ধার করে জালুকবাড়ী আরক্ষী। মই ফটো উঠিছিলো ৰুমৰ ভিতৰতে। কালি মই আহিছিলো খানা খাবলৈ, তাৰ পৰা লৈ আহিছে। ক'ত খানা খাবলৈ আহিছিলে? গৈ কিনে এই ৰুম ইচ্ছাৰ আহিছিলে? নাই নাই নাই। ড্ৰেছ পিন্ধি কিয় ফটো কৰিছিলে? ফটো উঠিছিলো কিহৰ বাবে? কিহৰ বাবে? এনে ৰীল বনোৱাৰ। আৰু আপোনাৰ যে পিষ্টলটো ৰাখিছে, এইটো লাইটাৰ হয়, কিচেনত হেৰি কৰোঁ এইটো, তাৰ পৰা কালি লৈ অহা হৈছে। সৰুপথাৰৰ অসম নাগালেণ্ড সীমান্তত অব্যাহত আছে নগাৰ আগ্ৰাসন। উৰিয়ামঘাটৰ বি চেক্টৰৰ চেইনপুৰত অসমৰ মাটিত নাগালেণ্ডে নিৰ্মাণ কৰিলে এটা পেট্ৰল পাম্প। ধনশিৰি মহকুমা প্ৰশাসনৰ নিলিপ্ততাৰ পূৰ্ণ সুযোগ গ্ৰহণ কৰিছে নগাই। পূৰ্বতে নিৰপেক্ষ বাহিনী চি আৰ পি এফক নিৰ্দেশ প্ৰদান কৰি বন্ধ কৰি দিয়া হৈছিল পেট্ৰল পাম্প নিৰ্মাণৰ কাম কাজ। বিবাদমান এলেকাৰ নীতি নিয়ম ভংগ কৰি প্ৰায় সম্পূৰ্ণ কৰিলে পেট্ৰল পাম্পটো নিৰ্মাণৰ কাম। দেৱাশিষ গৌতমৰ প্ৰতিবেদন আগবঢ়াম। নিশ্চিতভাৱে অসম নগৰ সীমান্তৱৰ্তী বি চেক্টৰৰ চেইনপুৰত পুনৰ নগাই আৰম্ভ কৰিছে আগ্ৰাসন। আৰু 2021 চনতে নগাই তাত এটা পেট্ৰল পাম্প স্থাপন কৰিব ব্যৱস্থা কৰিছিল, কিন্তু সেই পেট্ৰল পাম্পটো অসম চৰকাৰৰ ধনশিৰি মহকুমা প্ৰশাসনৰ হতুৱাই সেইটো বন্ধ কৰি দিয়া হৈছিল, হস্তক্ষেপ বন্ধ কৰি দিয়া হৈছিল। কিন্তু দেখা গৈছে যে পুনৰবাৰ সেই যি পেট্ৰল পাম্পটো চেইনপুৰ পেট্ৰল পাম্পটো সম্পূৰ্ণ কৰিছে অসম চৰকাৰৰ নিলিপ্ত ভূমিকাৰ বাবে পুনৰবাৰ সেই পেট্ৰল পাম্পটো মুকলি কৰা দেখা গৈছে। আৰু এটা কথা ক'ব লাগিব, সেইসমূহ অসম নগৰ সীমান্তৱৰ্তী বিভিন্ন সমস্যাক লৈ আজি উৰিয়ামঘাট ছাত্ৰ সন্থা অসম নগৰ সীমান্তত যিবোৰ ঘটনা ঘটি আছে পুনৰবাৰ দেখিছোঁ আগ্ৰাসী ৰূপত লগাই অসমৰ দৰ্শকলৈ আৰম্ভ কৰিছে পেট্ৰল পাম্প চাবলৈ। বাৰম্বাৰ আমাক কি কৰি আছে, আগ্ৰাসন কৰি আছে অসমত, বিশেষকৈ উৰিয়ামঘাট অঞ্চলৰ অসম নাগালেণ্ড সীমান্তত ইতিমধ্যে তেলৰ পাম্প লগাই স্থাপন কৰিছে। তো গতিকে বাৰে বাৰে প্ৰতিবাদ কৰাৰ স্বত্তেও তেখেতলোকে আমাৰ কোনো কাণ তেখেতলোকে কাণসাৰ দিয়া নাই, আৰু অসম চৰকাৰ তথা প্ৰশাসনৰ তেখেতলোকে কাণসাৰ দিয়া নাই, আৰু বিশেষকৈ অসম চৰকাৰ তথা প্ৰশাসনক, ধনশিৰি মহকুমাৰ প্ৰশাসনক আৰু ইয়াৰ বি এম মহোদয় বৰ্ডাৰ মিনিষ্টাৰগৰাকী, বিশেষকৈ আমি তেখেতলোকক যে ইয়াৰ পৰা সকীয়া দিব বিচাৰিছোঁ বা ইয়াৰ পৰা তেখেতলোকক ক'ব বিচাৰিছোঁ যে তেখেতলোকে কিয় এই ক্ষেত্ৰত ভূমিকা লোৱা নাই। ইতিমধ্যে তেলৰ পাম্প স্থাপন হৈ গৈছে, তাৰ স্বত্তেও তেখেতলোকে কিদৰে নগাঁৱৰ লগত মিঠিয়ালি কৰি তেখেতলোকে এই কাম নগাঁৱত কিদৰে অসমত স্থাপন কৰা পেট্ৰল পাম্পত কাম কৰিবলৈ দিয়া হৈছে, এইটো প্ৰথম লক্ষণীয় কথা। আৰু দ্বিতীয়তে এই বিভিন্ন সমস্যাৰে জৰ্জৰিত অসম নাগালেণ্ড সীমান্তৰ বিভিন্ন সমস্যাৰে জৰ্জৰিত এই সমস্যাবিলাকৰ ক্ষেত্ৰত তেখেতলোকে কিন্তু কোনো ধৰণৰ গুৰুত্ব এতিয়ালৈকে দিয়া নাই। বিশেষকৈ অসম নাগালেণ্ডৰ সীমা সমস্যাই হওক বা উৰিয়ামঘাটৰ বিভিন্ন সমস্যাৰ ক্ষেত্ৰতে হওক বা আজি এই বৰষুণকো নেওচি আজি ধনশিৰি মহকুমা চুতীয়া ছাত্ৰ সন্থা তথা উৰিয়ামঘাট আঞ্চলিক চুতীয়া ছাত্ৰ সন্থাই আজি দুঘণ্টীয়া যি ধৰ্মঘট আমি লৈছোঁ, এই ধৰ্মঘট আপোনাৰ তেখেতলোকৰ ধনশিৰি মহকুমা প্ৰশাসনক সকীয়াই দিব বিচাৰিছোঁ যে এই যিদৰে অসম সীমান্তত যি নগাৰ দপদপনি চলি আছে এই দপদপনি অতি শীঘ্ৰে বন্ধ কৰক, নহ'লে ইয়াত যদি এই দপদপনি চলাই নিয়ে তেখেতলোকে তেখেতলোকৰ নিজৰ ইচ্ছা মতে যদি এনেকে তেলৰ পাম্প স্থাপন কৰে বা চৰকাৰৰ লগত মিটিয়ালি কৰে বা বি এম তথা গোলাঘাট জিলাৰ উপায়ুক্তগৰাকীও ইতিমধ্যে তাৰ বিষয়ে অৱগত, 2021 চনতে তেখেতলোকে স্থাপন কৰিছিল, তাৰপিছতো আজিলৈকে কিন্তু ইমানখিনি হৈ যোৱাৰ পিছতো তেখেতলোকে কিন্তু নেদেখা কুলিৰ দৰে ভাও দিছে বা নেদেখা ভাও দি আছে। তো এই ক্ষেত্ৰত এটা চিন্তনীয় বিষয়, ইয়াৰ ক্ষেত্ৰত কিবা যেন ৰহস্য লুকাই আছে আমি দেখা পাইছোঁ। সেইটো কাৰণে আজি ইয়াৰ পৰাই আমি তেখেতলোকক তীব্ৰভাৱে গৰিহণা দিছোঁ আৰু তীব্ৰভাৱে দাবী জনাইছোঁ যে অতি সোনকালে খুব কম দিনৰ ভিতৰত এই তেলৰ যিটো পাম্প স্থাপন কৰিছে বন্ধ কৰক, নহ'লে অন্যথা ইয়াত কিয় আমি জংকী আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম।
বিশ্বনাথর কুঁহিয়ারবাড়ীত ইটাভাটা নির্মাণক লো সংঘাত দুটা পক্ষর। কুঁহিয়ারবাড়ী 15 নং রাষ্ট্রীয় ঘাইপথর সমীপত কৃষিভূমিত ইটাভাটা নির্মাণের চেষ্টা চলার অভিযোগ একাংশ স্থানীয় রাইজর। আয়ুব খান নামের ব্যবসায়ীজনে কুঁহিয়ারবাড়ীত ইটাভাটা নির্মাণ করবলে লোক লো স্থানীয় রাইজে অভিযোগ দিছিল প্রশাসনক। ইয়াকে লয় আয়ুব খানে বিশ্বনাথ রাজচক্র বিষয়ার কার্যালয়তে মৃত্যুর ভাবুকি দিয়ে সঞ্জীব নাহিকিয়া, প্রশান্ত গোয়ালা, অনিল গোয়ালা আর বাগি গোয়ালা নামের যুবক কেজনক। মৃত্যুর ভাবুকি দিয়া এই ঘটনায় বন্দী হয়েছে মোবাইলের ক্যামেরাত। কেবল ইমানেই নয়, বিতর্কিত ব্যবসায়ী আয়ুব খানের গুন্ডা বাহিনীয় সঞ্জীব নাহিকিয়া আর প্রশান্ত গোয়ালা ইটাভাটার সম্মুখতে মারপিট করার অভিযোগ তুলি এজাহার দাখিল করেছিল জিঞ্জিয়া থানাত। কিন্তু গোপন কারণে জিঞ্জিয়া আরক্ষী আয়ুব খানের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরিলে। রহস্যজনকভাবে জিঞ্জিয়া আরক্ষীয়ে বিষয়টি সন্দর্ভত আঁতরি থাকাহে অভিযোগ উঠিছে। গ্যারেজ খুলিম বলে কৃষিভূমি ক্রয় করে বিতর্কিত ব্যবসায়ী আয়ুব খানে বিশ্বনাথ রাজচক্র কার্যালয়ত ভূমির শ্রেণী পরিবর্তনের চেষ্টা চলাইছিল বলেও অভিযোগ আছে। ইতিমধ্যে অঞ্চলটির রাইজে বিশ্বনাথ রাজচক্র বিষয়া, প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড আদিকে ধরে বহুকেটা বিভাগলে ইটাভাটা নির্মাণের বিরোধিতা করে পত্র প্রেরণ করেছে। রাইজর অভিযোগের পাশতো ইটাভাটা নির্মাণের কাম চলাই গেছে আয়ুব খানে। জেলা প্রশাসনের জিঞ্জিয়া আরক্ষীর স্থিতিক রহস্য গুণ্ঠ পাইছে স্থানীয় রাইজে। যিখিনি ভূমিত তেও ইটাভাটা খুলিম বলে গৈছে, প্রথমে তেও মানুহর মাজরপরা এটুকুরা এটুকুরা বেলেগ বেলেগ মানুহক বেলেগ বেলেগ সময়ত মানে প্রলোভন দেখুয়াই পিনে মিছা কথা কই, কারবাক গরু খুঁটি খুলিম, কারবাক গ্যারেজ খুলিম, কারবাক নতুন খেতি করিম, তেনেকা কই কই সরু 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 ভূমি সব গোটাই ললে। গোটাই লওয়ার পিছত যেতিয়া তেও অফিসিয়ালি যেতিয়া ভূমিখিনি হস্তান্তর হব বা রেজিস্টার হব, তেতিয়া তেও কি করে পেলালে যে মই এটা ইটাভাটা বনাম, যেতিয়া ইটাভাটা বনাম বলে কোয়ার সময়ত রাইজে যেতিয়া গম পালে তো রাইজে কেউ মানিব নয় এটা জায়গা ইটা ভাটা বনিব। তখন কই পেলায় লৈছিলে আপনার কি কয় ব্লক ইটা বনাম বলে লৈছিলে, তারপর এটা শুনি পাইছো যে আপনার গ্যারেজ নয় আপনার কি কয় ভাটা খুলিম বলে কই আছে। তো রাইজে ফালো ধরে আছে, ঘর মানুষ প্রেসার দিয়ে আছে, ঘর মানুষ গম পো নাছিলে। তারপর এনে হওয়ার পিছত আমি মন্ডল অফিসত গলো, তাতো ধমকি দিছে, দম দিছে যে এনেকা তেনেকা কথা আয়ুব খানে দিছে, কইছে যে কে কি করবি চাইলাম ততক এটি কিবা কিবি দম দিয়ে আইছে। তার ডঙকুচি মানে প্রতিজন অসমীয়াকে জিয়াই জিয়াই কাটিব, জিয়াই জিয়াই মারিব। বাংলাদেশ সদৃশ পরিবেশ সৃষ্টি করব। ইয়ারে যাক মাইকি আর ছালী মানে ওলাক বাহির ওলাক, তারপর আমি দেখা পাম। আর মতাবিলক জিয়াই জিয়াই কাটিম বলে আমাক মানে ধমকাইছে। বিশ পঁচিশ জন একলগে গোটাই এখন একটা এরিয়া উঠি আইছিল, মাইকী আনকি মাইকী উঠি আইছে। অসমীয়া মানুষ যিমান আহিছে তেওঁলোকক খুদি খুদি পেলাই মারিছে, আনকি স্কুলিয়া লতা ছাত্র ছাত্রী তেওঁলোককো মারিছে। তেওঁলোকে আমার তো চোর ডকাইত হয়ে থাকে, তেওঁলোকে আমার উপর যিখিনি অত্যাচার করবলকে করিয়ে থাকে, মানে আমি এতিয়া বহুত শঙ্কিত, আমি ইয়াত থাকিব আমার এতিয়া ভয় লাগিছে। বরপেটাত পুনের খিলঞ্জিয়ার উপর জঁপিয়াই পড়িল উন্মাদর দল। হাতে হাতে যাঠি জুং লো ওলাই আহিল পুরুষ মহিলা কিশোর সহ আক্রমণকারী দল। নাম সুদি সুদি মারপিট করলে খিলঞ্জিয়া লোক। বামুনবরীর পাশত দ্বিতীয়বারের ডঙর কুচি টার্গেট হয়ে পড়ল খিলঞ্জিয়া লোক। পূর্বে বঙ্গাইগাঁও আর ঢিঙতো সংঘটিত হয়েছিল খিলঞ্জিয়াক আক্রমণের ঘটনা। ডঙরকুচি মানে প্রতিজন অসমীয়াকে জিয়াই জিয়াই কাটিব, জিয়াই জিয়াই মারিব। গুজেই হয়ে পড়ল গজালি। বরপেটাত পুনের টার্গেট খিলঞ্জিয়া লোক।
নাম সুধি খিলঞ্জীয়া লোকক মারপিট। অসমীয়া মানুষ যান আহিছে তেওঁলোকক খুদি খুদি পেলাই মারিছে, ছাত্র ছাত্রী তেওঁলোককো মারিছে। আক্রমণকারী দিলে বাংলাদেশের দরে পরিস্থিতির সৃষ্টি করার হুঙ্কার। বাংলাদেশ সদৃশ পরিবেশ সৃষ্টি করব এনেকে ধমকাইছে। এইবার ঘটনার স্থান বরপেটা জেলার ডরকুসি। প্রাক্তন সিআরপিএফ জওয়ান শাহজাহান আলীর নেতৃত্ব হাতে হাতে যাঠি জুং লৈ উলাই আহিল আক্রমণকারীর দল। আক্রমণকারীর দলটুত আছিল কেইবাগৰাকীও মহিলা আৰু কিশোর। খিলঞ্জীয়া লোকক ঘরতে কাটি থৈ যোৱাৰ ভাবুকি দিলে উন্মাদৰ দলে। মাইকীর পরা পুরুষের পরা বাচ্চার পরা একদম দাগ উঠার লোক মারি মারি একদম রাস্তালে লৈ গেছে। আপনি যাও, আপনাকে এটা মার্ডার করি, এটা আপনার ঘরের ভিতর গোটেই বাচ্চা চাচ্চা কাটি থই যা। নাম সুদিছে আপনার নাম কি? যেটা অসমীয় লড়া বলে কৈছে ধাস ধুস কোবাইছে, মানে মারিছে আর হিন্দু মানুষ বলে মানে কোয়ার লগেলগে ধাস ধুস চড়াইছে, মারিছে, যতে ততে মারিছে। ডরকুসি মানে প্রতিজন অসমীয়াকে জিয়াই যায় কাটিব, জিয়াই যায় মারিব, তেনেকে ধমকি দিছে আর কৈছে কি কোনো একটা মানে বাংলাদেশ সদৃশ পরিবেশ সৃষ্টি করব এনেকে ধমকাইছে। নেক্সট কৈছে কি যে ইয়ারে যা মাইকী আর ছালী মানে ওলাক বাহির ওলাক, তারপর আমি দেখা পাম, আর মতাবিলক জিয়াই জিয়াই কাটিম বলে আমাকে মানে ধমকাইছে। উন্মাদর দলটির আক্রমণত আহত হয়েছে চারিজন লোক। আহত লোক সকল দীপজ্যোতি দাস, কুণ্ডল দাস, গৌরাঙ্গ দাস আর বিকাশ দীপ বৈশ্য। উন্মাদর দলটির আক্রমণের পর সারি নগল ঘটনার সময় রাজপথে গই থাকা দুজন কলেজিয়া ছাত্র। ঘটনার সময় বুজনি দিবলে অহা এগারী খিলঞ্জীয়া মহিলাকু ঘরলে খেদি গই আক্রমণের অপচেষ্টা করে দলটে। মানুষ আহি এনেকা মারা ধরে একদম খুবই কেবল আক্রমণ করাতে খান্ত না থাকি আক্রমণকারী দলটে ভিন্ন অশ্লীল গালি গালাজে ভাবুকি প্রদান করে খিলঞ্জীয়া। মই আহি থাকতে মোক মানে বাহিরে কুবাই কুবাইছে, আর নামটো সুদিছে, নাম সুদি কুবাইছে। একো ঘটে একো গমে পোৱা নাছিলো, মই জাস্ট রাস্তায় দিয়ে আহি আছিলো। এনেকৈ হলে আমি অসমে থাকিব নোৱাৰিম। কিন্তু যেটো পরিবেশ বাংলাদেশ সদৃশ পরিবেশ বলে কব পারি, যে দলং পার হয়ে যদি খেদি যাব পারে, অসমের বুয়ারির ঘর যায় যদি দরজা ঘুরে যাব পারে, তাহলে কি আমার অসমের অস্তিত্ব থাকিব? শাহজাহান আলীর নেতৃত্ব চলা আক্রমণকারী দলটির অন্যান্য অভিযুক্ত সকল রাজু আলী, রাহুল আমিন, জুলফিকার আহমেদ, শামসুল হক, জামাল হুসেন। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষীয়ে প্রাক্তন সিআরপিএফ জওয়ান শাহজাহান আলী আর দুজন অভিযুক্ত গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি অলরেডি দুটা গোচর রুজু করেছো, আর গোচর সংক্রান্তে ইতিমধ্যে আমি দুজনক আটক করেছো, সুরজ জামাল আর শাহজাহান। বিদ্যুৎ সংযোগক কেন্দ্র করে সূত্রপাত ঘটে এই ঘটনার। খিলঞ্জীয়া লোকর বসতি প্রধান অঞ্চলট কিছু বছর পূর্বে একাংশ লোকে চরার অহা লোকর হাতত মাটি বিক্রি করেছিল। সম্প্রতি গাঁওখনত 25টালে বৃদ্ধি হয়েছে পরিয়ালর সংখ্যা। ভূমি ক্রয় করে বসতির পাছত গাঁওখনলে ব্যবস্থা করা হয়েছিল বিদ্যুৎ সংযোগর, কিন্তু বিদ্যুতের তার সংযোগত এটা খিলঞ্জীয়া পরিয়ালর হকা বাধার পাছতে আক্রমণ করবলে উলাই আহে গাঁওখনের একাংশ লোক। বরপেটার পর নিরঞ্জন দাসর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর বরপেটার খিলঞ্জীয়া লোকক আক্রমণের ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। ডিটেলসত নাজানো, কিন্তু এইবিল বেয়া খবর। অসমীয়া মানুষ যদি অসমতেই কারোবার আক্রমণের বলি হবলগা হয় অত্যন্ত বেয়া খবর।
আর এই পরিবেশটি দিনে দিনে বেয়া হয়ে গিয়ে আছে। গতি আমি এই পরিবেশট সকলে মোকামিলা করবলে অত্যন্ত সাহসিক পদক্ষেপ লব লাগিব। ভারতবর্ষতো হিন্দুর উপর আক্রমণ, এই বড় দুঃখের কথা। তাতে গই সত্রনগরী বরপেটাত যদি এনে জঘন্য কাণ্ড হয় তাহলে খিলঞ্জিয়া যাব কোত? আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বারে বারে যেটা কই আছে কথাখার, এই সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে আর শুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। গতি সমাজ হিন্দু সমাজ জাগিবলে হল, আর যদি এটাও হার নাপায় শুই থাকে তেতিয়াহলে অসমতে ভুগনিয়া হব। সচাকই আজি 1983 যে আন্দোলন, দ্বিতীয়বারক এই আন্দোলনের প্রয়োজন আছে বলে মই অনুভব করো। আর খিলঞ্জিয়ার স্বার্থত একটা ডাঙর পদক্ষেপ উঠার প্রয়োজন হয়ে পড়েছে খিলঞ্জিয়ার লোকসল সংরক্ষিত করার, তখেসলক খিলঞ্জিয়া সকলক রক্ষা কবচ দিয়ার, অন্যথা একটা এনেকা ঠাইত পরিণত হব আর আমি তারপর ঘুরে আসব নর। সময় থাকতেই সকলে একত্রিত হয়ে একটা শুদ্ধ সিদ্ধান্ত লওয়ার সময় আহি পড়েছে। আর মই ভাবো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর অধিক কঠোর হওয়ার প্রয়োজন আছে এই ক্ষেত্রে। আমার সাংবাদিক নিরঞ্জন দাস আছে বরপেটার পর, আমি তার ওসরলে যাম। নিরঞ্জন, আজির দিন তো তাত কেনকা ধরনের একটা পরিবেশ, আরক্ষীর যেখানে ব্যবস্থা, আরক্ষী কেনকা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেয়া, আর সমান্তরালভাবে জানিম যে রাইজে আজির দিন কিবা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নাকি? আসলে ঘটনা সংঘটিত হয়ে গেল এডোখর বিবাদিত ভূমি, যত ইলেকট্রিসিটি বোর্ডে ট্রান্সফর্মার সংস্থাপিত করা হয়েছিল আর এই ট্রান্সফর্মারক লিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কারণ বিবাদিত ভূমি বলে এগারী লোকে কৈছে যে চক্রদাস আর লাবণ্য দাসের আসলে সেই সেই ভূমি অঙ্ক, তো সেই ভূমি অঙ্কত কিছু দূরত রাস্তা আছে মুসলমান সম্প্রদায়ের লোক, তেওঁলোকে অহা যাওয়া করার রাস্তা। আর লাবণ্য দাসের যঙ্ক তাত আসলতে ট্রান্সফর্মারটি সংস্থাপিত করা হয়েছিল বলে কৈছে, কিন্তু যেহেতু চক্রদাস ধন্যবাদ জানাম আর বহুখিনি আপডেট আছে আমি পরবর্তী সময় জানাম। শিবসাগরত অনা দাদাগিরিক লো ওলাই আহিছে খিলঞ্জিয়া। খিলঞ্জিয়ার উপর অনা আক্রমণের ঘটনার পিছতে রাজপথলে শ লোক ওলাই আহে। অনা রাষ্ট্রীয় পর্যায়ের মহিলা খেলোয়াক আক্রমণ করার বিরোধিতার শিবসাগরত 30টাক জাতীয় সংগঠনের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। আনকি শিবসাগরত আজি দোকান পোহার বন্ধ করে প্রতিবাদত নামিল খিলঞ্জিয়া। খিলঞ্জিয়ার উপর আক্রমণ বন্ধ করক, বহিরাগতর দপদপনি নচলিব আদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলে। স্থানীয় রাইজর সহযোগত বিশাল প্রতিবাদী সমদল উলিওয়া হয়। শিবদলের সম্মুখের পর প্রতিবাদী সমদল উলিয়াই অনার বিরুদ্ধে ব্যবস্থা লোবলে দাবি জানায় প্রতিবাদকারী। অভিযুক্ত অরুণ লাহতি আর তরুণ লাহতিক জামিনের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় দল সংগঠনে। গণতান্ত্রিক প্রতিবাদ হয়েছে, গণতান্ত্রিক প্রতিবাদত আর অনাসমিয়ার দ্বারা এগারী মহিলা খেলোয়ক যেহেতু মারপিট করার ঘটনা সংঘটিত হয়েছিল তার প্রতিবাদতে এনেধরণে ওলাই আহিছে শ রাইজ। ইফালে নারী সুরক্ষার ক্ষেত্রতো আজি মুখ্যমন্ত্রীগুলো এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এনেকুৱা করিলে আমি কি করু, যোৱা তিনিটা বছৰৰ আমার ৰেকৰ্ডত ক্লিয়ার হৈ আছে, আর বিরোধী পক্ষই কি করে সেইটো ৰেকৰ্ডত ক্লিয়ার হৈ আছে। আমি যেতিয়াই নারীর উপর কোনোবাই অত্যাচার করে, ধর্ষণ করে, আমি লগে লগে ন্যায় করে দিও, আর বিরোধী পক্ষই সেই ন্যায়টো করিলে বেয়া পায়। আমি তো হিসাব সমানে লগে লগে বরাবর করে দিব যত্ন করো, আমি তো বরাবরে করে দিও, লওয়া হব নয় হয়ে আসো, সেইকারণে মানে গালিয়ে খাই থাকো বিধানসভা সবরপরা।
মই মোৰ যোৱা তিনি বছৰত তেনেকুৱা কিমান কুইক একশ্যন লোৱা হ'ল, কুইক একশ্যন নহ'ল, লগে লগে হিচাপ লোৱা হয়। আৰু এই গোটেই কথাখিনি সন্দৰ্ভত, প্ৰতিবাদ সন্দৰ্ভত আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈয়ে প্ৰতিবেদন আগবঢ়াব। হয়, যোৱা 13 আগষ্টত একাংশ অনা অসমীয়া ব্যৱসায়ীয়ে জিমি দাস নামৰ এগৰাকী ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ পানীজা খেলুৱৈক আক্ৰমণ কৰিছিলে আৰু তাৰ পিছৰ তাৰ পূৰ্বেও বহু সময়ত এনেধৰণে অনা অসমীয়া একাংশ লোকে ইয়াৰ থলুৱা লোকক আক্ৰমণ কৰা ঘটনা পৰিলক্ষিত হৈছিলে আৰু তাৰ পিছত এই 13 আগষ্টৰ ঘটনাৰ পিছতে শিৱসাগৰৰ বিভিন্ন জাতীয় দল সংগঠনে একত্ৰিত হৈ এটা সিদ্ধান্ত লৈছিলে যে ইয়াৰ বিৰুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হ'ব আৰু আজি সেই অনুসৰি শিৱসাগৰ চহৰত বিভিন্ন জাতীয় সংগঠনৰ নেতৃত্বত ৰাইজ ওলাই আহিছে আৰু ব্যাপক প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে। ইয়াত দেখিছোঁ শিৱসাগৰৰ ঐতিহাসিক দলমুখৰ সন্মুখৰ পৰা উলিওৱা হৈছে বিশাল সমদল। মই ইয়াত আটাছো বিল আছিখানাৰ পৰা বিভিন্ন সংগঠনৰ নেতৃত্বসকল আছে, তেওঁলোকৰ পৰা জানিম, আটাছো কেন্দ্ৰীয় সভাপতি বসন্ত গগৈ আছে, তেওঁৰ পৰা জানিম কি কব। আজি শিৱসাগৰত খিলঞ্জীয়া স্বাৰ্থ বিপন্ন হৈছে, শিৱসাগৰৰ অসমীয়াই নিজৰ জাতি মাটি ভেটি হেৰুওৱা উপক্ৰম হৈছে। সেই উপক্ৰম হোৱাৰ পৰিণতিত শিৱসাগৰৰ মাজমজিয়াত এগৰাকী আমাৰ জীয়াৰী তলগিৰি জীয়াৰীক বহিৰাগত বনিয়াই গাত হাত দিছে, কাপোৰ ফালিছে, তাক লৈ শিৱসাগৰ প্ৰতিবাদ হৈছে, তাক লৈ শিৱসাগৰ জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্বিশেষে ৰাইজ ৰাজপথলৈ ওলাইছে, এইকাৰণে যে অসমীয়াৰ অস্তিত্ব শিৱ অসমৰ ৰক্ষা কৰিব লাগিব, খিলঞ্জীয়া প্ৰভুত্ব অসমৰ ৰক্ষা কৰিব লাগিব আৰু বহিৰাগত দপ্তৰ আমি ইমানতে শেষ কৰিব লাগিব। খিলঞ্জীয়া অসমীয়াৰ অস্তিত্ব ৰক্ষাৰ শেষৰখন সংগ্ৰাম আজিৰ পৰা শিৱসাগৰত আৰম্ভ হৈছে। এয়া ঐতিহাসিক শিৱদৌল প্ৰাংগণ, শিৱদৌল প্ৰাংগণৰ এই সন্মুখত আমি শপত গ্ৰহণ কৰি অসমৰ প্ৰতিটো জাতীয়তাবাদী সংগঠন ইয়াত একত্ৰিত হৈছোঁ আৰু আজি আমি প্ৰণ লৈছোঁ যিকোনো প্ৰকাৰে অসমত অসমীয়া জাতীয়তাবাদ জীয়াই ৰাখিব লাগিব, অসমীয়াৰ অস্তিত্ব আমি জীয়াই ৰাখিব লাগিব। ইতিমধ্যে স্বতঃস্ফূৰ্তভাৱে শিৱসাগৰীয়া ৰাজপথলৈ ওলাই আহিছে, এইখন সংগ্ৰাম শিৱসাগৰত আৰম্ভ হৈছে। শিৱসাগৰৰ পৰা পৰ্যায়ক্ৰমে যোৰহাট, ডিব্ৰুগড়, তিনিচুকীয়াকে আদি কৰি উজনি অসমৰ পৰা আমাৰ অসমীয়া অস্তিত্ব ৰক্ষাৰ এখন শেষখন সংগ্ৰাম আমি আৰম্ভ কৰিছোঁ। কোনো কাৰণতে আমাৰ অসমীয়াৰ দব দাপনি আমি মানি নলওঁ। যিসকলে অসমত জাতীয়তাবাদ শেষ কৰিব বিচাৰিছে তেখেতসকলক আমি আজি দেখুৱাই দিম শিৱসাগৰৰ পৰা অসমীয়া জাতীয়তাবাদ কি। এয়া দেখিছে শ শ মহিলা পুৰুষ মহিলা সকলো শিৱসাগৰত বৰ্তমান উত্তপ্ত পৰিস্থিতি, শিৱসাগৰত এই ধৰণে শ শ লোক ওলাই আহিছে আজি সেই ঘটনাৰ বিৰোধিতাৰে। এয়া দেখুৱাইছো, এয়া হৈছে শিৱসাগৰৰ চহৰৰ মাজমজিয়াৰ দৃশ্য। আজি এক অভূতপূৰ্ব পৰিৱেশ শিৱসাগৰত, অনা অসমীয়াই শিৱসাগৰৰ থলুৱা জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠীয় লোকক যি আক্ৰমণ চলাই আহিছে তাৰ বিৰোধিতাৰে এধৰণে দেখাইছো লোক ওলাই আহিছে। মই ভাষ্য লওঁ, এয়া দেখিছে, এয়া শিৱসাগৰ চহৰৰ পৰিৱেশ। মই আৰু জানিব বিচাৰিম তেওঁ কি ক'ব। চাওক, শিৱসাগৰ তথা অসমত বহিৰাগত দত্তপুৰি নচলিব, এই কথাটো শিৱসাগৰবাসী ৰাইজে স্পষ্ট কৰি দিছে। আজি স্বতঃস্ফূৰ্তভাৱে শিৱসাগৰবাসী ৰাইজ চলাইছে, এগৰাকী নাবালিকা ছোৱালীক ৰাজপথৰ মাজত মাৰপিট কৰা হৈছে, বহিৰাগত বনিয়াৰ যি দত্তপুৰি, এই দত্তপুৰি বন্ধ হ'ব লাগিব। আজি শিৱসাগৰৰ প্ৰতিখন অসমীয়া অনা অসমীয়া যি দোকান আছে দোকান বন্ধ কৰি দিয়া হ'ব। স্বতঃস্ফূৰ্তভাৱে অসমবাসী ৰাইজ চলাইছে, শিৱসাগৰবাসী ৰাইজ চলাইছে, শিৱসাগৰ ৰাজপথত খিলঞ্জীয়া ৰাইজ ওলাই আহিছে, ইয়াত দল সংগঠনৰ বিভিন্ন জাতীয় দল সংগঠনৰ নেতৃত্ব অনাগত সময়ত লক্ষণীয় হব, এই প্ৰতিবাদ কিমান দিনলৈ চলিব। কিন্তু এই মুহূৰ্তত আজি জনাব বিচাৰিছো যে শিৱসাগৰত যাতে কোনো ধৰণৰ বহিৰাগত লোকে যাতে থলুৱা জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠীয় লোকৰ ওপৰত যাতে আক্ৰমণ নচলে তাৰ বাবে এই ধৰণে আজি সমদল উলিওৱা হৈছে।
নিউজ এইটিনের হাতত আহি পড়েছে দেওবারে সন্ধ্যা দুধনৰ মাজমজিয়াত সংঘটিত হওয়া গুলি চালনা করা ঘটনার এক্সক্লুসিভ সিসিটিভি ভিজুয়াল। অপহরণকারীলে লক্ষ্য করে মেঘালয় আরক্ষী গুলি চালনা করে যদিও ঘটনাস্থলীর পলায়ন করবলে সক্ষম হওয়া দ্রুপিত খেদি খেদি গৈ পুনৰ গুলি চালনা করা অপরাধীর এক্সক্লুসিভ ভিজুয়াল বন্দী হয়েছে সিসি ক্যামেরাত। অপহৃত আত্মীয়রপা মুক্তিপণ বিচারি 7,00,000 টাকা লোবলে আহতে মেঘালয় আরক্ষীরে মুখামুখি হয় অপহরণকারী দুই সদস্য। আনহাতে এক সূত্রপা পাওয়া খবর অনুসরি অপহরণকারী দলট অতি কমেও 10-12 জন জড়িত হয়ে আছে। দলট আর মেঘালয় দুই রাজ্যর লোক আছে বলেও খবর আছে। উল্লেখযোগ্য যে 10 আগস্ট সুনা মিয়া নামর এগারী মিস্ত্রিক দুর্বৃত্ত মেঘালয় টুরারপা অপহরণ করে প্রথমে 20,00,000 টাকা দাবি করেছিল। সৌভাগ্যক্রমে অপহৃত সুনাক হত্যা করবর জলাশয় পেলাই দিয়েছিল যদিও জীবন রক্ষা করে উপস্থিত হয়েছিল ঘরত, যি কথা গম পোৱা নাছিল অপহরণকারী। দুর্বৃত্তর কবলত অপহৃত আছে বলে মুক্তিপণ বিচারি সঘনে আত্মীয়লে ফোন করেছিল দুর্বৃত্তর। আন এক খবর অনুসরি পলায়নের চেষ্টা করতে আরক্ষী প্রথমে 3 জায় গুলি চালনা করেছিল যদিও খেদি যাওয়ার সময় 10-12 জায় গুলি চালনা করে আর আরক্ষীর গুলিত একটা অপরাধী আহত হয়ে পলায়ন করে। ইফালে ঘটনাস্থলীত আজি একটা জীবন্ত গুলি উদ্ধার করা হয়েছে। ঠাই 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 আওয়াজ পালো, আওয়াজ গুলো যে কিহর ফটকারে না গুলিরে বুঝি না পালো। তারপর যে মোট লড়াটো কে আছে গুলির আওয়াজ, গুলির আওয়াজ ঝাপ ফেলাই দিল। এতে গুলিটো কোনে করে লগ্ন স্কুটি একটা পড়ে থাকিল, এতে এই স্কুটি এলাই গুলি করিল, পুলিশে গুলি করিল, আমি কিন্তু ঠিক গম না পালো, এটা বুঝি না পালো ঘটনাটো কি সেইটো ভালকে বুঝি না পালো। তো আমি আর মানে লাহে ধীরে চালো যে ইয়াতে পুলিশ আহিল, মেঘালয় পুলিশ আহিল, আই ইয়াতে তদন্ত করে আছে, ইফালে একটা মানুষ দৌড়াই পলাইছে, সেই মানুষটাই যে কোনে আছিল, কি স্কুটির মানুষটাই আছিল নাকি বাইরের মানুষ ভয়তে পালাইছে সেটাও ঠিক কব নো, কিন্তু গুলির আওয়াজটা পাইছো মোটামুটি 4-5টা তো হব। দুটা লড়া যাই আছিল, পিছনে একটা লড়া কইছে রুক রুক করে স্কুটি গেল বাগড়ি কেনে, বাগড়ি দল হলে ফায়ারিং আরম্ভ। ড্রেস পুলিশ আছিল নাকি? পুলিশ পুলিশ না, সিভিল ড্রেস আছিল। গুলি আনলে কোনে? গুলি আনলে কোনে? গুলি আনলে কোনে? বা গুলি আনলে সেটু দেখাব না, একো গম পাওয়া নাই। নাই তো গম পাওয়া নাই। গাত লাগে কারবার গাত লাগে নাকি? গুলি গাত লাগে নাই, পলাইছে। হ্যাঁ পলাইছে। আর এই বলের এখন কোনে আইছিল? বলের এখন পুলিশ আইছিল, সিভিল ড্রেস পুলিশ। তেখেত সকলে কত গলে দিয়া? পিছা করেছে? হ্যাঁ পিছা করবো গেছে। কে কেইটা কেইটা গুলি ফুটিছে? তিনিখান হবো স্যার, তিনিটামান। হ্যাঁ ইয়াৰ সৈতে অপৰাধ নামৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ। এইটো মাই থান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।